আজকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং মহরম কমিটিগুলির একটি মিটিং হয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার সভাকক্ষে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে কমিটিগুলির কাছে আবেদন রাখা হয়েছে যাতে এবারে যেন কোনো রকম মহরমের জুলুস না বের করা হয়, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই মহরম কমিটিগুলি যেন তাদের যেটুকু করণীয় মহরম উপলক্ষে যেটুকুটুকু অনুষ্ঠান করার দরকার সেটুকুনি যেন পালন করা হয়। আমরা পার করে এসেছি আমাদের বর্ধমান থানার অন্তর্গত এলাকায় যারা বসবাস করেন বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করেছি, কিন্তু কিভাবে করেছি আমরা সবাই অবগত আছি। তো সেই দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে বলব যে আগামী যে উৎসব করা যাবে না আমরা সবাই জানি। তো আমি প্রত্যেক কমিটি, ঝাল কমিটি, মহরম কমিটি, তাজিয়া কমিটি যারা আছেন সবার কাছেই বলবো, যেখানে যেখানে নিয়াজের ব্যবস্থা আছে আপনারা সেটা নিশ্চয়ই করবেন নিজেদের মতন করে, কিন্তু কোথাও কোনো প্রসেশন, তাজিয়া নিয়ে কোনো প্রসেশন হবে না, কোনো রকম জমায়েত হবে না, ইভেন কোথাও কোনো পাড়ার মধ্যে বা আমাদের যে গ্রামগুলো আছে, চারটে অঞ্চল আছে, সেই অঞ্চলের কোথাও যাতে জমায়েত না হয় তার জন্য ঢাল কমিটি বা তাজিয়া কমিটি কোনো রকম জমায়েত করবেন না এবং তাজিয়া নিয়ে কেউই বেরোবেন না। এটাই আমাদের প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে আবেদন, অনুরোধ এবং আশা করি এটা আগের যে অনুষ্ঠানগুলো আমাদের ইতিমধ্যে পার হয়েছে, বর্ধমানে বিখ্যাত প্রসিদ্ধ যে মন্দির আছে 108 শিব মন্দির, সেখানেও যেভাবে পালিত এবার হয়নি, আমাদের বড় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল জোহা দুটোর কোনোটাই সেভাবে এখানে বড় জমায়েত করে কোথাও নামাজ হয়নি। আমরা যেভাবে বলেছিলাম, যেভাবে আমরা মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক সেভাবে হয়েছে। তো এবারও আমার দৃঢ় বিশ্বাস কোথাও আমাদের প্রশাসনের কোথাও হস্তক্ষেপ করতে হবে না, আপনারা নিজেরাই নিজেদের মতন করে বিবেচনা করে আজকের যে আলোচনা সভা, এই আলোচনায় যেভাবে উঠে এসছে তো আপনারা সেভাবেই করবেন এবং কোথাও যাতে জমায়েত না হয় কেউ কোথাও করবেন না। মহরম কমিটিগুলির কাছ থেকেও জানা গেছে যে তারা পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9/10।